আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, বাংলাদেশের আম্পায়ার তানভীর আহমেদ আজকে যেন একটা বিতর্ক সৃষ্টি করে দিল বিপিএলে। মূলত তিনি প্রথমে নো বল দিয়েছেন, তারপর বলার তাকে করাও করায় তারপর তিনি কিন্তু আবার সেটি ক্ষমা চাইয়ে আবারও তিনি হোয়াইট বল দিয়েছেন। বিতর্কটা তখন আরও বেড়ে গেছে, তাহলে আম্পায়ার কি কিছু জানে না, তিনি কি কিছুই বোঝে না? মূলত এরকম ঘটনাটি ঘটেছিল সিলেটের সপ্তম ওভারের সময়, যখন কায়েল মার্স বোলিংয়ে ছিলেন। তখন কিন্তু তিনি বোলিং করেছেন এবং বলটা কিন্তু পপিং ক্রিসের অনেকটা বাইরে পড়েছিল, সেজন্য আসলে ব্যাটসম্যান স্বাভাবিকভাবে ছেড়ে দেবে, এটা সবাই করবে। তো তিনি কিন্তু বলটি ছেড়ে দেয়, কিন্তু বলটি যখন ছেড়ে দেয় তখন আসলে যখন ক্যামেরা আম্পায়ারের দিকে ঘোরানো হয় তখন দেখা যাচ্ছিল কিন্তু তানভীর আহমেদ নো বল ডেকে বসেছেন। আর এই বিষয়টি যেন মাথায় ঢুকছিল না কায়েল মার্সের, যে এটা কীভাবে নো বল হয়, পপিং ক্রিজের বাইরে পড়লে তো নো বল হয় না। মূলত এরকম তর্ক একটা চলে আসে, তখন আসলে তখন কিন্তু বলার তাকে আসলে জিজ্ঞাসা করেছিল, তখন আম্পায়ার তাকে বলে বলটি পপিং ক্রিজের বাইরে পড়ার কারণে কিন্তু এই বলটি আমরা নো বল ধরেছি। কিন্তু এটা কিন্তু ক্রিকেটের নিয়মে নেই, এটা পাড়ার ক্রিকেটে আছে কিন্তু আসলে আইসিসির ক্রিকেটের নিয়মে কিন্তু এটি নেই। পরে অবশ্য ধারাভাষ্যকর থেকে যখন আসলে এই সমস্ত বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় তখন কিন্তু আম্পায়ার ওই কথাটা কানে নিয়ে সাথে সাথে তিনি কিন্তু তার ডিসিশন চেঞ্জ করে এবং তিনি কিন্তু সবার কাছে ক্ষমা চান এবং তারপর তিনি আবারও হোয়াইট দিয়ে দেন। মূলত হোয়াইট যখন দিয়ে দেন তখন কিন্তু আরও বেশি অবাক হয়ে গিয়েছিলেন কায়েল মার্স, কেননা তিনি কিন্তু এই সমস্ত কথাগুলো শোনেননি বা কান দেননি। তখন তিনি বলছিলেন, এটা হোয়াইট বল নাকি নো বল, স্পষ্ট করে বলুন। তখন আম্পায়ার বলেন, এটা হোয়াইট বল, তুমি বল করো।